হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন বিরিয়ানি রেসিপি তো ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আমি আজকে চিকেন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবো তো এটা এগুলো হচ্ছে আমার ফুল এখানে কিছু মাছ রাখা আছে চিংড়ি মাছ ছোট ছোট গাপ্পি তো এদেরকে প্রত্যেকদিন সকালবেলা অল্প একটু খাবার দিই তো এখানে একটা বয়লার মুরগি দুই কেজি ওজন হবে তো এটা ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি অনেক ছোট সাইজ করে কেটেছি কিছু কাঁচামরিচ হাফ কাপ পেঁয়াজ তিন টেবিল চামচ রসুন বাটা এলাচি দারচিনি তেজপাতা আর এখানে হাফ কাপ রান্নার তেল পরিমাণ মতো লবণ তিন টেবিল চামচ দিয়েছি জিরার গুঁড়া তো এই তো সব কিছু দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ক্লিন করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো অনেক ছোট সাইজ করে কেটে নিয়েছি তো এগুলোকে ভালো করে ফ্রাই করব কোনো পানি দিতে হবে না এখানে অনেকক্ষণ রান্না করলে এটা ভাজা ভাজা হয়ে যাবে আর মুরগির ভিতর থেকে কিছুটা ঝোল বের হবে তো এই তো কিছুক্ষণ ভাজার পরে একটু পানি বের হয়েছে তো এই পানিতেই কিন্তু মুরগিটা সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি এক কেজি চাউল ভালো করে ক্লিন করে নিয়েছি এখন দিয়ে দিলাম তো আর একটু লবণ অ্যাড করলাম তো মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে তখন আমি রাইসটা মাংস সাথে অ্যাড করে অনেকক্ষণ ভাজি করেছি প্রায় দশ মিনিটের মতো চালটা ভালো করে ভাজি করে নিতে হবে আর অপর সাইডে আমি গরম পানি করেছি এখানে দুই কেজির মতো গরম পানি দিয়েছি দুই কেজি থেকে কিছুটা কম হবে এক কেজি রাইসের জন্য আমি দুই কেজি থেকে অল্প পরিমাণ কম পানি দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিট রান্না করলাম রাইসটা যখন হাফ সেদ্ধ হয়ে গেল তারপরে চুলার আগুনটা একদম কম রেখে আরও দশ পনেরো মিনিট রান্না করতে হবে তো এই তো খুব পারফেক্টলি হয়ে গেল চিকেন বিরিয়ানি তো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে আপনারা ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাবাই সি ইউ নেক্সট টাইম